কোন চোখ দেখেনি, কোন কান শুনেনি, কোন অন্তর কল্পনা করেনি, এর চাইতে উত্তম কিছু আমি রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই সবের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আদাতুল ইবাদিয়াস সালেহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য এগুলো রেখেছি। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তাদের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাল তুরিদুনা শাইয়্যা ওয়াজিদুকুম, তোমরা কি চাচ্ছ নাকি আরো বাড়িয়ে দেই তোমাদেরকে, এটাকে চাচ্ছ নাকি? জান্নাতীরা তখন বলবে আল্লাহ আলাম তুবাইয়িদ উজুহানা, আমাদের মুখমণ্ডলকে কি আপনি উজ্জ্বল করেননি? অথচ আজকের দিনে বহু মুখমণ্ডল রয়েছে, আলাইহা গবারাহ, তাদের মুখমণ্ডলগুলো ধুলায় ধূসরিত হয়েছে। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإنا خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا. سورة قاف سورة كهف 110 নম্বর আয়াতের আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনেছি। وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قال من يابى يا رسول الله صلى الله عليه وسلم قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري او كما قال عليه الصلاه والسلام পার্বতীপুর উপজেলা আহলে হাদিস আন্দোলন কর্তৃক পরিচালিত সালাফি মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে সুদী সমাবেশ ও আলোচনা সভা 2021-এর সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি কেরাম, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, কেন্দ্র থেকে পরিচালিত সোনামণি সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল বা সোনামণি ছোট্ট কচি ভাইরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থাতে রেখেছেন আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে সমস্ত বিশ্ব যেখানে থরথর করে কাঁপছে, বিশেষ করে যে সমস্ত পরাশক্তি বা যাদের শক্তিমত্তায় আমরা মাঝে মধ্যে হতবাক হয়েছি, তাদের শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এক ভাষাতেই ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে এবং জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈনিক। এই সৈনিক যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, কিছু মানুষ ঈমানের পরিপূর্ণতায় পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিছু মানুষ তারপরেও ঈমানকে নবায়ন করতে পারেনি, ঈমানকে তাজা করতে পারেনি, করোনাকে একটা রোগ মহামারী বিভিন্ন আকারের কথা বলেছে, কিন্তু আমরা ভেবেছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে একত্রিত হওয়ার আল্লাহর একটি মাধ্যম, আমরা এটা বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা আপনারা পূর্বেই শুনেছেন, আমরা সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, একটু স্পিড দিয়ে কথা বলার চেষ্টা করব, আমরা অল্প সময়ে আপনারা আলোচনা শোনার চেষ্টা করবেন। আলোচনার শিরোনামের বিষয় হচ্ছে সৎ আমলের স্বরূপ, ভালো আমলের স্বরূপ, এ শিরোনামে আমরা আলোচনা শুনব। আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ আমরা যেন আজকের আলোচনা থেকে বক্তা শ্রোতা সকলে উপকৃত হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি বলি কেন সৃষ্টি করেছেন, আমরা এক বাক্যে উত্তর দিব, একেবারে এক বাক্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন তারই ইবাদতের জন্য। ইবাদত কি জিনিস? ইবাদত শুধু সালাত পড়ার নাম নয়, ইবাদত শুধু দান করার নাম নয়, ইবাদত শুধু সাদাকা করার নাম নয়, ইবাদত শুধু পর্দা করার নাম নয়, ইবাদত শুধু মানুষের ভালো কাজে আঞ্জাম দেওয়ার নাম নয়, ইবাদত হচ্ছে মানুষের সামগ্রিক জীবন। আমি মাঠের ধানের জমিতে নিড়ানি দিচ্ছি বা ধানের জমিতে স্প্রে দিচ্ছি, এমত অবস্থায় আমার যথেষ্ট সময় রয়েছে, কারণ সেখানে আমি স্প্রে দেওয়ার সময় আমার অন্যদিকে কোনো মন মস্তিষ্ক দেওয়ার সুযোগ নাই বা ওখানে প্রয়োজন নাই। কিন্তু ওই সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বাক্য আমি পাঠ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাহমিদ এবং তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা মিজানের পাল্লা ভারী করে, এটা মানুষকে নেকির পাল্লা ভারী করে এবং মানুষের সেই পরম সুখের জায়গা জান্নাত দিয়ে দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা চেষ্টা করব এই মানুষের সামগ্রিক জীবনে, মানুষ যদি কোরআন এবং সুন্নাহ, যিনি রিক্সা চালাচ্ছেন সকালবেলা বাড়ি থেকে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বের হলাম এই বলে যদি তিনি রিক্সার হাতল ধরেন, কৃষক যদি নিড়ানির হাতল ধরেন, আবার শিক্ষক যদি ওই দোয়া পড়ে বাড়ি থেকে বের হন, আবার গৃহিণী যদি ওই অবস্থাতে তার সন্তান লালন পালন করেন, গৃহের গৃহস্থালি কাজ করেন, আরো অন্যান্য কর্ম সম্পাদন করেন, এই সবগুলোই হচ্ছে আমাদের আলেমদের ভাষ্য অনুযায়ী সবই ইবাদত। যদি আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, যদি আমরা দোয়া পড়ে শুরু করি, এ সবগুলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামগ্রিক জীবনে ইবাদতে রত হওয়ার এবং ইবাদতের দিকে রুজু হওয়ার, ধাবিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ক্ষেত্রে দুই শ্রেণীর আমল আমরা আমাদের মাঝে পরিলক্ষিত হয়, একটা ভালো একটা খারাপ, কোনটা ভালো কোনটা মন্দ আমরা সাহসে বুঝতে পারি। যেই মহিলা পর্দা করে না তার আমলকে কেউ কখনো ভালো বলে না, যেই মানুষটি সলাৎ পড়ে না তার আমলকে কেউ কখনো ভালো বলে না, যিনি সলাৎ আদায় করছেন, যিনি দান করছেন, সাদাকা করছেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে তার নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যার যতটুকু সামর্থ্য রয়েছে তিনি তার সেই পরিবেশে সেই পরিধিতে যেভাবেই তিনি তার কাজকে কাজে লাগিয়েছেন, কোরআন এবং সুন্নার আমল করেছেন, এ সবগুলোই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই ইবাদত করে যারা চলে যাবে এই পৃথিবীতে, যারা সৎ আমল করবে, এই সৎ আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন চিরসুখময় জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদা 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া ইয়ামালুনা সালিহাত আও কামা ক্বাল, নিশ্চয় যারা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান ঈমান শুধু এতটুকুই নয় যে মুখের বিশ্বাস বা অন্তরের স্বীকৃতি বা কর্মের বাস্তবায়ন, এই ত্রি সমন্বয়ে মুখের স্বীকৃতি কর্মের বাস্তবায়ন, যদিও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একভাবে সংজ্ঞায়িত করেছেন, তারপর আরো অন্যান্য ওলামা একরাম সংজ্ঞায়িত করেছেন, কিন্তু ঈমান হচ্ছে ওই জিনিস, আমি জান্নাতকে বিশ্বাস করেছি, জাহান্নামকে বিশ্বাস করেছি, সব বিশ্বাসের সাথে সাথে আমার কর্মে বাস্তবায়ন করেছি, তবেই আমার ঈমানের সমন্বয় হয়েছে। আমি বিশ্বাস করেছি, আমার কথা শুনেছি যে পার্বতীপুরের ওখানে একটা বাঘ বসে আছে, এমত অবস্থায় আমি শুনলাম, শুনে বিশ্বাসও করলাম, কিন্তু আমল করার সময় বাঘের পাশ দিয়ে যখন গিয়েছি তখন বাঘ আমাকে থাবা দিয়ে ধরেছে। অতএব ঈমান শুধু জেনেই মানার বিষয় না, ওটা কর্মে বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আম্মাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম সম্পাদন করেছে, ভালো কাজ করেছে, লাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাতের স্তর সেটা হচ্ছে মাওয়া, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এটা হচ্ছে তাদের এখানে আপ্যায়ন থাকবে, বিমা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে সৎ আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু আয়াতের ব্যাপারে বলেছেন। আমরা একটা আয়াত জানি, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, সূরা আসর আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ। এখানে যে বিষয়গুলো উল্লেখ হয়েছে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল আসর, যদিও
আমাদের কাছে সময় হচ্ছে তিনটা, আমরা যেটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, বা আরবিতে মাজি মুস্তাকবিল হাল, বা বাংলাতে বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যাই বলি না কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সময়ের কসম করে বলছেন ওয়াল আসর। যদিও আমাদের কাছে তিন কাল রয়েছে, আমাদের অতীত ছিল, আমাদের বর্তমান আছে, আমাদের ভবিষ্যৎ বলে একটা জিনিস আমরা বিশ্বাস করি, এই ত্রিসমন্বয় তিন কাল রয়েছে, যদিও আল্লাহ রাব্বুল আলামিন তিন কালকেই তিনি একসাথে করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত নেই, অতীত জানা, বর্তমানে তিনি আছেন, ভবিষ্যতও তিনি জানা। অতএব তিনিই হচ্ছেন এমন রব যার অতীত ঠিক আছে, যার বর্তমান ঠিক আছে, এবং ভবিষ্যৎ যার জানা আছে, তিনিই হচ্ছেন রব। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে দুইবার আল্লাহ রাব্বুল আলামিন তাকিদে অর্থ নিয়েছেন, নিশ্চয়ই অবশ্যই মানুষ বলতে ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, প্রত্যেক মানুষকে ক্ষতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বললেন, বলার পরে বলছেন চার গুণ যাদের রয়েছে তারা ক্ষতিগ্রস্ত না, চারটি গুণ যাদের রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা বিশ্বাস করেছে পুঙ্খানুপুঙ্খ রূপে, ওয়া আমিলুস সালিহাত, আমাদের আলোচনার বিষয়ের সাথে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর পরস্পরকে সবর তথা ধৈর্য ধারণের কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে, এবং পরস্পর পরস্পরে সবরের কথা বলেছে এবং সবর করেছে, গুণ চারটি। তার মধ্যে দ্বিতীয় গুণ হচ্ছে সৎ আমল, আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমলের কথা বললেন, এবং যারাই সৎ আমলকারী তারা ক্ষতিগ্রস্ত না, বাকি সবাই ক্ষতিগ্রস্ত, চার গুণ বৈশিষ্ট্যের অধিকারী যে মানুষ ক্ষতিগ্রস্ত সে না। এভাবে কোরআনের বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন, আমরা শুরুতে যে বিষয়টি বলেছি সূরা কাহাফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا। الله رب العالمين এখানে বর্ণনা দিচ্ছেন যে হে নবী আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই মানুষ, যদিও এক শ্রেণীর মানুষ ভেবে নিয়েছে রাসূল নূরের তৈরি, কিন্তু আমাদের আকীদা হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ভাষ্য মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, আমরাও যেমনি ভাবে মাটির তৈরি, আদম মিন তুরাব কুল্লু বনি আদম খত্তা, এভাবে বনি আদমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে আদমের সন্তান হিসেবে সাব্যস্ত করেছেন, ওয়া আদম মিন তুরাব, আর আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু মাটির তৈরি, পিতা যদি মাটির তৈরি হয় সন্তান নূরের তৈরি হতে পারে না, পিতা যেখানে মাটির তৈরি সন্তানও মাটির তৈরি, পিতা যেভাবে রক্ত গোস্ত দিয়ে গঠিত সন্তানও সেভাবে রক্ত গোস্ত দিয়ে গঠিত, এটাই আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, ইউহা ইলাইয়া, আমার নিকট ওহী প্রেরণ করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই আমাদের ইলাহ, আমাদের রব এভাবে এক, এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আয়াতের শেষ অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা, সুতরাং যাদের আল্লাহর দিদার পাওয়ার ইচ্ছা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার ইচ্ছা রয়েছে, তারা দুটি আমল করবে, ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, এক তারা সৎ আমল করবে, ভালো আমল করবে, ভালো আমল করবে যারা তাদের আমল নামা ভালো হবে, তাদের ইহকালে শান্তি পরকালে মুক্তি হবে, সাথে সাথে আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাবো, যে রবকে না দেখে বিশ্বাস করেছি, যে নাবিকে না দেখে বিশ্বাস করেছি, গায়েবের প্রতি যে বিশ্বাস করে নিয়েছি, সেই বিশ্বাসের আরেকটি অংশ আল্লাহ রাব্বুল আলামিনকে গায়েব তিনি তাকে দেখি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন নাই, যদিও কথিত আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে মিথ্যাচার, তিনি 100 বার আল্লাহকে দেখেছেন, নাউযু বিল্লাহি মিন যালিক,
তিনি এক শতবার দেখেছেন। এই কথা যদিও মানুষ বলে থাকে, অনেক ওলামা শ্রেণীর মানুষও এ কথা বলে থাকে, কিন্তু কথার ভিত্তি আজও পাওয়া যায়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাননি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, তাহলে ইমাম আবু হানিফা, তাই বলে তাকে ছোট করছি না, তিনি কি করে দেখলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, সুতরাং তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই, এই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দুইবার দেখতে পাবো ইনশাআল্লাহ, দুইবার। বুখারীর যে রিওয়ায়াত রয়েছে কিতাবুত তাফসীরের মধ্যে 1105 পৃষ্ঠার মধ্যে যে হাদিস বর্ণিত হয়েছে, মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে দুভাবে দেখতে পাবে, এক আদন নামক জান্নাতে মুমিনরা দেখতে পাবে, দুই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিনরা দেখতে পাবে। দলিল কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াত, উজুহু ইয়াউমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, আয়াতের তাফসীর ইমাম বুখারী, ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর অন্যান্য ইমাম যে ব্যাখ্যা দিয়েছেন, তারপরে সূরা মুতাফফিফিনের মধ্যে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, অবশ্যই এই আয়াতগুলোর তাফসীর ইমামরা যেভাবে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দুই ভাবে দেখতে পাবো, দুই স্থানে। এক, মুমিনরা তার প্রথম স্থান যেটা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিষয়টি বড় আশ্চর্যকর, বিষয়টি বড় আনন্দের, বিষয়টি বড় সুখকর, বিষয়টি বড় মানে ভাবলেই কেমন লাগে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনিও দেখেননি, আর সেই আল্লাহকে মুমিনরা দেখতে পাবে, তাহলে সৎ আমলের গুরুত্ব কত? আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, সুতরাং রবকে যারা দেখতে চায় তারা দুটি আমল করবে, ফালিয়ামাল আমালান সলিহা, তার প্রথম আমল হচ্ছে তারা সৎ আমল করবে, এবং ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সেটা হোক শারীরিক ইবাদত, সেটা হোক আর্থিক ইবাদত, সে আরো অন্যান্য ইবাদত হোক, কোন ইবাদতের ক্ষেত্রে মানুষের আল্লাহ রাব্বুল আলামিনকে দ্বিতীয় বানাবে না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদতে হোক, কর্মে হোক, কথায় হোক, কোন অবস্থাতেই তাকে শরীক স্থাপন করবে না, এই দুই শ্রেণীর মানুষ যারা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা কি আমাদের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন দেখতে পাবো না? হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা কি দেখতে পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাল তুদাররুনা ফি রুয়াতিশ শামসি বিদ-দহীরা দাউমুন লাইসা ফিহা সাহাব, সাহাবারা যখন ওই আকাশে বা দিগন্তে, লাইসা ফিহা সাহাব, হাল তুদাররুনা ফি রুয়াতিশ শামস, তোমাদের কি ওই যখন আকাশে কোনো মেঘ থাকে না দ্বিপ্রহার ঠিক দুপুরবেলা, যখন ওই সূর্য কিরণ দেয় টকবো গিয়ে, এমত অবস্থায় তোমাদের কি ওই সূর্যকে দেখতে কষ্ট হয়? তোমরা কি কোনো ভিড়ের সম্মুখীন হও? তারপরে দ্বিতীয় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তুদাররুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বাদরি দাউন লাইসা ফিহা সাহাব, সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন যে তার যে আসমান, ওখানে যে রাতের বেলায় তিনি যে পূর্ণিমার চাঁদে ওই চাঁদ আলোকিত করে, এমত অবস্থায় কোন অন্ধকার নেই, পূর্ণিমার চাঁদ কিরণ দিচ্ছে, আলো দিচ্ছে রাতে, এমত অবস্থায় ওই চাঁদকে দেখতে তোমাদের কি কোনো সমস্যা হয়? সাহাবারা প্রশ্ন করলেন, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদ ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদি লা তুদাররুনা ফি রুয়াতিশ শামসি ওয়া রুয়াতিল কামার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইল্লা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও এই সূর্যকে ওই দুপুরবেলা দেখতে সমস্যা হয়, যদিও ওই পূর্ণিমার রাতে টকবো গিয়ে কিরণ দাও ওই চাঁদকে দেখতে সমস্যা হয়, যদি হয়ও, তারপরেও তোমরা তোমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে দেখবে, এতে কোনো ভিড়ের সম্মুখীন হবে না, অবশ্যই তোমরা দেখবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, সহিহ মুসলিমের হাদিস, ইযা দাখালু আহলুল জান্নাহ ইযা দাখালা আহলুল জান্নাতি জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আহলুন নারিন নার, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তাদের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল তুরিদুনা শাইয়্যা ওয়াজিদুকুম, তোমরা কি চাচ্ছ নাকি আরো বাড়িয়ে দেই তোমাদেরকে, এটাকে চাচ্ছ নাকি? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ আলাম তুবাইয়িদ উজুহানা, আমাদের মুখমণ্ডলকে কি আপনি উজ্জ্বল করেননি? অথচ আজকের দিনে বহু মুখমণ্ডল রয়েছে, আলাইহা গবারাহ, তাদের মুখমণ্ডলগুলো ধুলায় ধূসরিত হয়েছে, তাদের মুখ আলকাতরার মতো হয়ে গেছে, তাদের চেহারার দিকে লক্ষ্য করা যায় না। আজ কিয়ামতের ময়দান, এ ময়দানে তাদের দিকে লক্ষ্য করা যাচ্ছে না। যে কিয়ামতের ময়দানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি হাদিসের মধ্যে বলছেন, ইউদুনাশ শামসু বিমাইলিন আও ইসনাইন,
যেদিন সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন এক মাইল অথবা দুই মাইল দূরে রাখবেন, অথচ কত দূরে সূর্য, তাই চৈত্র মাসের ময়দানে আমরা টিকতে পারি না, সূর্য কত দূরে তারপরেও একটু বাহিরে দাঁড়াতে পারি না, এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নিয়ে আসবেন। সেদিন কিছু মুখমণ্ডল থাকবে হাস্য উজ্জ্বল, কিছু মুখমণ্ডল থাকবে গবরা তথা ধুলায় মলিন থাকবে, তাদের চেহারা দেখলে মনে হবে এরা কি বিপদে রয়েছে। যখন এই অবস্থায় জান্নাতির আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে আলাম তুবাইয়িদ উদুহানা, আল্লাহ আমাদের চেহারাকে কি আপনি উজ্জ্বল করেননি, কত দুখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার, আমাদেরকে জান্নাতে প্রবেশ করালেন জাহান্নামে না দিয়ে, যে জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, যে জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, কেমন ভয়ঙ্কর, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, বুখারী মুসলিমের হাদিস, জাহান্নাম জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, আই রাব্বি আকালা বাদি বাদান, আল্লাহ আমার এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ধরে ধরে খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফাদিন আলাহা বিনাফসাইন, জাহান্নামকে দুটি নিঃশ্বাসের আল্লাহ অনুমতি প্রদান করলেন, নাফসিন ফি শীতা ওয়া নাফসিন ফি সাইফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন জাহান্নাম নিঃশ্বাস নেয়, তুহিসুনাল জামহারিরা, তোমরা এই যে কঠিন তীব্র শীত, তোমরা যে কঠিন গরম অনুভব করো, ওই জাহান্নামের আগুন ধরে ধরে খাচ্ছে, আল্লাহ আদেশ দিলেন একটু নিঃশ্বাস ফেলার, তাই জাহান্নাম ফেলছে, তাই এই অবস্থা, যে জাহান্নাম তাই জান্নাতীরা বলছেন আল্লাহ আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করেননি, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি, তাহলে আর কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাকাশাফা হিজাবা, তিনি তার হিজাবকে পর্দাকে উন্মোচন করবেন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, একটা নূরের পর্দা ছাড়া আর কিছু থাকবে না সেখানে, মুমিনরা জান্নাতিরা জান্নাতিরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, সুবহানাল্লাহ। এই আলোচনাগুলো এই জন্যই করছি, এই আলোচনার প্রত্যেকটা বাঁকে বাঁকে পরতে পরতে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তার মেন বিষয় হচ্ছে সৎ আমল, ভালো আমল, ভালো আমল করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত নিয়ামতের যে জান্নাত, যে জান্নাতের কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন সূরা সাজদার ১৭ নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, যে কোন আত্মা সেটা দেখেনি, আল্লাহ রাব্বুল আলামিন চোখ জোড়ানো কি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। এতে তাফসীর করতে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার জগৎ বিখ্যাত সহি গ্রন্থ সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীরের ৭০৪ পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুৎসিতে বলেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ কর্মশীল, এই যে সৎ আমলের কথা এতক্ষণ বললাম, তাদের জন্য এমন কিছু আমি প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাত, কোন চোখ দেখেনি, ওয়ালা উদুনুন সামিয়াত, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের কান শুনেনি এবং মানুষের অন্তর কল্পনা করেনি, এরকম জান্নাত মুমিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। অথচ এই পৃথিবীতে আমরা মৌসুমী ফল বহু কিছু দেখি, এই পৃথিবীর আরাম আয়েশের কথা আমরা শুনেছি, আপেল বাগানের কথা শুনেছি, আঙুর বাগানের কথা শুনেছি, এই পৃথিবীর মানুষের স্বাদ আহ্লাদ, মানুষের কৃষ্টি সভ্যতা, বহু স্বাদের কথা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে নাকচ করে দিয়ে বলছেন কোনো চোখ শুনেনি, কোনো কান দেখেনি, কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কোনো অন্তর কল্পনা করেনি, এর চাইতে উত্তম কিছু আমি রেখেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই সবের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য এগুলো রেখেছি। তাহলে সৎ আমল কোন জিনিস সেটা আমাদের জানতে হবে না, কথা বলেন, সৎ আমল কি জিনিস, সৎ আমল কোনটা, সৎ আমল কি ওইটা মেরাজের নামে ভুয়া যে মেরাজের কথা বলা হচ্ছে, শবে বরাতের নামে যে ভুয়া শবে বরাতের কথা বলা হচ্ছে, বিভিন্ন দিবস পালনের দিকে মানুষকে উদ্বুদ্ধ করছে, জাতীয় তাকলিদ আমাদেরকে গ্রাস করছে, বিজাতীয় তাকলিদ আমাদেরকে গ্রাস করছে, দিন পূজারী বানাচ্ছে মুসলমানদেরকে, সব দিন পূজারী, সব শিরকি কর্মকাণ্ড, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফামা ফামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাই, সে যেন দুটি আমল করে, একটা সৎ আমল আর একটা হচ্ছে সে কোনোভাবে শিরক স্থাপন করবে না আল্লাহর সাথে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। অথচ মুসলিম দিবস সর্বস্ব রজনীতে দিবস সর্বস্ব দিবসে পালন করছে, তারা কিসের দিবস, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সাহাবারা চলে গেলেন, মুসলিমদের যদি দিবস পালন করতে হয়, মুসলিমদের যদি শবে বরাত পালন করতে হয়, মুসলিমদের যদি শবে মেরাজ পালন করতে হয়, যদিও শবে মেরাজের পক্ষে যে ২৭ রজবের কথা বলা হচ্ছে সেই ব্যাপারে ২৭ ৬টি মত রয়েছে, ৬টি মতের কোনো মতই
প্রাধান্যযোগ্য নয়। মুয়াররিক যারা, ঐতিহাসিক যারা বলছেন কোনটাই দলিল সিদ্ধ না। তবে এতটুকু দলিল সিদ্ধ হচ্ছে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মারা গেলেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিলেন। সেই বর্ণনায় তিনি বলেছেন সূরা ইসরার শুরুর দিকে, তো আমরা যে কথা বলছিলাম যে সৎ আমল কোন জিনিস, আল্লাহকে দেখতে পাবো কি করে, এটা বড় কামনা বাসনা। আল্লাহ যে আল্লাহকে দেখি নাই, যে রাসূলকে দেখি নাই, এই যে দেখার সৌভাগ্য হবে, এটার একমাত্র মাধ্যম হচ্ছে সৎ আমল করা, ভালো আমল করা। এখন ভালো আমল কি জিনিস আমরা সংক্ষেপে আলোচনা করে আলোচনার শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। প্রধান অতিথি আছেন, আমরা শুধু সেই রাজশাহী থেকে আসছি, আপনারা জানেন সারাদিন ফজরের পূর্বে আলহামদুলিল্লাহ আমরা এসেছি, ফজরের পূর্বে রওনা দিয়েছি, সেখান থেকে আবার ইনশাআল্লাহ যে আমাদের সার্বিক যে কর্মব্যস্ততা সেখানে আবার শুরু করতে হবে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা আপনারা দেখবেন বলে আমরা মনে করছি এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া চাই। সাথে সাথে সৎ আমল হচ্ছে তিনটা জিনিস মনে রাখলে হয়ে যাবে। এক, বলুন আমার সাথে আকীদায়ে সহিহা, সঠিক বিশ্বাস, কথা বলুন সঠিক বিশ্বাস। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার না, আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যত আর কল্লা তত আল্লাহ না, দশ যেখানে আল্লাহ সেখানে, এগুলো বিশ্বাসী আমরা নই। আমরা দিবসের বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের। আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনীত বিধান, যে সত্যতা রয়েছে, আমরা বিশ্বাস করি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এজন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস একমাত্র স্লোগান দিয়ে এগিয়ে চলেছে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এ ধারাবাহিকতায় আমাদের সংগঠন চলছে। সৎ আমল করতে গেলে তিনটি জিনিস, একটা হচ্ছে আকীদায়ে সহিহা, বিশ্বাস ঠিক থাকতে হবে, বিশ্বাস ঠিক থাকতে হবে, বিশ্বাস ঠিক থাকতে হবে। আকীদা ঠিক নেই যার, সব আমল বরবাদ হবে কিন্তু তার, এ বিষয় থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তরিকায়ে সহিহা, তরিকায়ে সহিহা, পদ্ধতি হতে হবে সঠিক, পদ্ধতি হতে হবে সঠিক। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত, তিনি যেভাবে থাকলে হয় তিনি সেভাবে রয়েছেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছে যে আর রহমান আলাল আরশিস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশে সমুন্নত, এই কথার অর্থ কি? ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি উত্তর দিয়েছেন ইস্তাওয়া মালুমুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে রয়েছেন এই বিষয়টি আমাদের জানা। ওয়াকাইফা মাজহুল, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আছেন, শুয়ে বসে কোন অবস্থাতে আছেন এই বিষয়টি আমাদের জানা না। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এই ব্যাপারে বেশি বেশি প্রশ্ন করা হচ্ছে বিদআত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এবং এই ব্যাপারে বিশ্বাস স্থাপন করা হচ্ছে ফরজ। ইমাম মালিক রহিমাল্লাহ উত্তর দিয়েছেন, অতএব আমরা আকীদাকে ভাবে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের আকার যেমন হয় তিনি তেমন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বাণী নিয়ে এসেছেন, আমাদের সঠিক পথের দিশা তিনি দিয়ে গেছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই আকীদায়ে সহিহা, বিশ্বাস ঠিক থাকতে হবে। এবং সর্বশেষ পদ্ধতি হচ্ছে ইখলাসে আমল, অর্থাৎ আমলটা যেন রিয়া না হয়, আমলটা যেন লোক দেখানো না হয়, আমলটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। সাথে সাথে বলবো আপনারা যে উদ্যোগ নিয়েছেন মাদ্রাসা তৈরির, এই উদ্যোগের আপনারা রাজশাহী থেকে এসে আল্লাহর কাছে মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফির হিসেবে দোয়া করছে আল্লাহ এই এখানে যে মাদ্রাসা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এখানে যারা শ্রম মেধা বুদ্ধি সব কিছু দিচ্ছে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মুসাফির হিসেবে দোয়া করে যাচ্ছি, আল্লাহ আমাদের আমাদেরকে এই সঠিক ভালো কাজে আন্দাম যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন প্রকৃত আহলে হাদিস হয়ে মৃত্যুবরণ করতে পারি, আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঙ্গবদ্ধভাবে থেকে শেষ নিঃশ্বাসে, পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।